হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি সন্তোষ, আজকে আবার আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা দেখাবো, এই ভিডিওটা আপনাদের জন্য খুবই কার্যকারী ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে ভেটেনারি ক্যালবোরাল ভেট ইঞ্জেকশনটি আপনারা গরু এবং মহিষের কী কী রোগের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং কোথায় এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সেই ভিডিওটি দেখা। তো বন্ধুরা, এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা গরু এবং মহিষের কী কী রোগে প্রয়োগ করবেন। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা হাইপোক্যালসিয়ামের ক্ষেত্রে, যে সকল গরু এবং মহিষকে হাইপোক্যালসিয়াম রোগ হয়েছে সেই সকল গরু এবং মহিষকে এই ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন যে সকল গরু এবং মহিষকে মিল্ক ফিভার হয়েছে, মিল্ক ফিভারের ক্ষেত্রেও আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন যে সকল গরু ও মহিষ বসে উঠতে পারছে না, খুব দুর্বল হয়ে পড়েছে, সেই সকল গরু এবং মহিষকে এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা এছাড়াও প্রয়োগ করবেন যদি কোনো গরু বা মহিষ বাচ্চা দেয় সময় মতো ফুল না পড়ে, সেক্ষেত্রেও আপনারা এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন আইভি। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন যে সকল গরু ও মহিষের বাচ্চা খুব দুর্বল হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রেও আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি যদি প্রয়োগ করেন তাহলে খুব দ্রুত সে বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে। এছাড়াও আপনারা এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি যে সকল গরু এবং মহিষকে মেটাইটিস হয়ে যায়, মেটাইটিস রোগের ক্ষেত্রেও আপনারা এই ইঞ্জেকশনটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করতে পারবেন। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, তাই আপনারা এই ক্যালবোরাল ইঞ্জেকশনটির লাগানোর আগেই সাবধান হয়ে যাবেন, কারণ এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি সেই সকল গরু এবং মহিষকে প্রয়োগ করা যায় যাদের ক্যালসিয়ামের অভাব থাকে, অর্থাৎ ক্যালসিয়াম ঘটিত যে সকল রোগ হয় তাদের ক্ষেত্রেই এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যাবে। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা সেই সকল গরু এবং মহিষকে প্রয়োগ করবেন যাদের টেম্পারেচার লো হয়ে গেছে, যে সকল গরু ও মহিষের টেম্পারেচার লো হয়েছে তাদের ক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারবেন। গরু এবং মহিষকে অবশ্যই চিকিৎসা করার আগে, এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার আগেই আপনারা সেই গরুর তাপমাত্রাটা মেপে নেবেন। যদি সেই গরুর শরীরের তাপমাত্রা বেশি থাকে, অর্থাৎ হাই টেম্পারেচার থাকে, সেক্ষেত্রে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন না, কারণ হাই টেম্পারেচার ক্ষেত্রে যদি আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করেন তাহলে কিন্তু গরু এবং মহিষটি মারা যেতে পারে। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন গরু এবং মহিষের যুগলার ভেন দিয়ে। এই যুগলার ভ্যান দিয়ে আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করবেন ড্রপে ড্রপে, অর্থাৎ খুব আস্তে আস্তে। যদি আপনারা এই ইঞ্জেকশনটি গরু এবং মহিষের যুগলার ভ্যান দিয়ে স্প্রিটে দিয়ে দেন, অর্থাৎ যে ভাইলটি, যে বোতলটি আপনারা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চালানোর দরকার, সেটা আপনারা 10 থেকে 15 মিনিট বা 20 মিনিটের মধ্যেই যদি চালিয়ে দেন, সেক্ষেত্রে গরু এবং মহিষটি খুব সমস্যার মধ্যে পড়তে পারে। এমনকি এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা যদি দ্রুত গতিতে যুগলার ভ্যান দিয়ে দেন, কিছুক্ষণের মধ্যে সেই গরু এবং মহিষটি কাঁপতে শুরু করবে, থরথর করে কাঁপতে কাঁপতে সে গরুটি মারাও যেতে পারে। তো অবশ্যই আপনারা সেই দিকটা লক্ষ্য রাখবেন। এই ইঞ্জেকশনটি গরু এবং মহিষকে প্রয়োগ করার আগে আপনারা অবশ্যই গরম জলের মধ্যে বোতলটিকে ডুবিয়ে দিবেন। ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পরে যখন বোতলটি সামান্য গরম হয়ে যাবে তখনই আপনারা এই ইঞ্জেকশনটি গরু এবং মহিষের উপর প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি আপনারা প্রয়োগ করবেন পার 1 কেজি ওজনে 1 ml। যদি বড় গরু থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি সেই নির্দিষ্ট মাত্রা অনুযায়ী প্রয়োগ করবেন। যদি আপনার গরুর ওজন 300 কেজি হয়, অর্থাৎ 3 কুইন্টাল হয়, সেক্ষেত্রে আপনারা সেই বোতলটা 300 থেকে 450 গ্রামের মধ্যে প্রয়োগ করবেন, এর চেয়ে বেশি প্রয়োগ করার দরকার নেই। এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি সম্পর্কে যদি আপনাদের সম্পূর্ণ ধারণা বা সম্পূর্ণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনারা নিজ ইচ্ছায় কখনোই ইঞ্জেকশনটি প্রয়োগ
করবেন না। আপনারা অবশ্যই কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই এই ইঞ্জেকশনটি আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী গরু এবং মহিষকে প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এই ক্যালবোরাল ইঞ্জেকশনটি সম্পর্কে আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।